ছয় নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, কলেজে মেয়েদের পড়াশোনা করার ব্যাপারে আপনার কাছে উপদেশ চাইছি, আর যদি কোনো মেয়ে পর্দা করে ইসলামকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে, পর্দা করে ইসলামকে যথাযথ পালনভাবে ভালোভাবে পালন করার চেষ্টা করে, এই রকম মেয়ের জন্য কি কলেজে যাওয়া ঠিক হবে? কলেজে যদি শুধু মেয়েদের কলেজ হয়, গার্লস কলেজ, তাহলে তো অবশ্যই ঠিক হবে, কোনো অসুবিধা নেই সেখানে, কারণ সব মেয়েরা আছে। যেমন সৌদি আরবে মহিলাদের ইউনিভার্সিটি নূরা ইউনিভার্সিটি রিয়াজে রয়েছে, এখানে দাম্মামে ছেলেদের ইউনিভার্সিটি হচ্ছে রাকাতে, আর মেয়েদের ইউনিভার্সিটি হচ্ছে আপনার এই যে আপনার জামেইন, আপনার হাইউর রায়ান যেটা বলছে এখানে, এদিকে সাবাসাল আছেন, আর ওই সাইডে আপনার হচ্ছে জামেইন ওখানে। তো শুধু মেয়েরা, তো কোনো অসুবিধা নেই, পড়ায় যত পড়বেন, দিন দুনিয়ার যে কোনো পড়া উপকারী পড়া পড়ে, বাস উপকারী পড়া, জায়েজ পড়া হইলেই হইল, শেহের জাদু নয়, জ্যোতিষী বিদ্যা নয়, কোনো হারাম বিদ্যা নয়, সায়েন্স পড়েন, দুনিয়া পড়েন, দিন পড়েন, অসুবিধা নেই। কিন্তু এখানে কলেজ বলতে যেটা বোঝাতে সেটা হচ্ছে সহশিক্ষা, সহশিক্ষা জায়েজ নাই। যুবক যুবতী আমার সামনে ক্লাসে যেমন আপনারা বসে আছেন, হ্যাঁ, যে চার তিনতলায় আপনারা বসে আছেন, চারতলায় মহিলারা আছেন, জায়েজ, অসুবিধা নেই, আসছে ইসলামিক সেন্টারে আমি শিখে যাচ্ছে, তাই না, পর্দার সাথে। কিন্তু এখানে যদি বসে যায় একজন ছেলে একজন মহিলা, একজন পুরুষ একজন মহিলা, একজন পুরুষ বা এক লাইন পুরুষ আর এক লাইন মহিলা, সামনের দিকে দুই লাইন পুরুষ আর পিছন দিকে মহিলা, হ্যাঁ, এইরকম করে যদি বসে তো যাইস না, এভাবে বসা যাইস না, এভাবে বসা সামনে এসে বসবে, আর চেহারা খুলে বসবে, কেউ মাথা খুলে বসবে, কারণ এগুলো তাদের স্বাধীনতা, আর তারপর একাকার হয়ে বসবে, ইখতিলাত যেটা, মিক্সিং, মিক্সিং যাইজ না, মিক্সিং এডুকেশন, একসাথে লেখাপড়া সহশিক্ষা, এটা জায়েজ নয়, এই ব্যাপারে কোনো ওলামাদের দ্বিমত নেই, ওলামাদের ইখতিলাফ নেই, চেহারা নিয়ে ইখতিলাফ আছে, কেউ বলছে চেহারা ঢাকা মুস্তাহাব, কেউ বলছে চেহারা ঢাকা ফরজ, যদিও সঠিক হচ্ছে চেহারা ঢাকা ফরজ মহিলাদের সাবালিকাদের, কিন্তু একসাথে মিক্সিং এডুকেশন, এই সহশিক্ষা হারাম, দ্বিতীয় মত হালাল, এমন ওলামাদের কোনো ফতোয়া আমার জানা নেই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং এই সমস্ত ফিতনাযুক্ত লেখাপড়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এটা যে বলছেন যে পড়াশোনা করবেন কলেজে সহশিক্ষায়, আর তারপরে সেখানে মেয়েরা পর্দা করে ইসলামকে যথাযথ পালন করে, কী করে পর্দা করবে সেখানে, যেখানে পাশাপাশি পুরুষ আর ছেলে একসাথে বসে আছে, আর কী করে সেখানকার ইসলাম পালন করবেন ভালোভাবে, অসম্ভব কথা, এটা অসম্ভব কথা, আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন। সাত নম্বর